চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে বাদশাহী রাস্তা সম্প্রসারণের কাজ যেমন শুরু হয়েছে, তেমনি দোকানপাট ভাঙার কাজও শুরু হয়েছে একই সাথে। কিন্তু এই দোকানদারদের এখন চিন্তা কোথায় যাবে, কিভাবে চলবে সংসারের রুজি রোজগার? সরকার ব্যবস্থা না নিলে না খেতে পেয়ে মারা যাবে বলে দাবি দোকানদারদের। দক্ষিণ মোড়ের রাস্তার ওপরে প্রায় 200 থেকে 250টি দোকান রয়েছে, আর এই রাস্তা সম্প্রসারণের সময় দোকান ভাঙার ফলে দুশ্চিন্তায় দিন কাটছে স্থানীয় ব্যবসায়ীদের। রাস্তা তো সরকারি রাস্তা, এটা ফিডার রোড করছি, এটা আমাদের এখানে পাই এক সাইডে 25 ফুট, আমার অন্য সাইডে 25, মানে পাই পাই 50 ফুট নিচ্ছে। হ্যাঁ, তাতে আগে সবকে বলে দিয়েছিল যে ওরা এটা আমাদেরকে একটু ছেড়ে দিল, পাই দাগ ওরা দিয়ে দিয়েছিল, ফিডার এসে দাগ মেরেছিল, পাই পাই ভেঙে দিল, আগে হয়তো কেউ ভেঙেছে, কেউ হয়তো এখন ভাঙছে, এক সাইডটা পায়ে রাস্তা হয়ে গেল, এই সাইডটা আবার হবে দক্ষিণ সাইডটাই। হ্যাঁ, তাহলে এটা নিয়ে আছে, রাস্তা তো নিবে তার লেগে না, সরকার এবং পাবলিকেরও অসুবিধা আছে, পাবলিকেরও একটু সুবিধা হবে। কিন্তু আমাদের একটা সমস্যায় আমরা আছি যে আমাদের এই দক্ষিণপুরে একটা এই যে ফাঁকা যে জায়গাটা আছে, এখানে একটা বাস স্ট্যান্ড করবে বলেছে পঞ্চায়েত সমিতি থেকে, এবং পঞ্চায়েতে একটা প্রত্যেকটা একটা করে নোটিশ দিয়েছে, এবং আমরাও পেয়েছি, আমারও একটা দোকান আছে, একটু ছোটো একটা দোকান, আমরাও নোটিশ পেয়েছি। কিন্তু এখানে আমরা খুব সমস্যায় আছি, যদি বাস স্ট্যান্ড হয় তাহলে একদিক থেকে ভালো, কিন্তু যদি বাস স্ট্যান্ড হয় তাহলে আমাদের তো রুজি রুজি তো ব্যাপার আছে। এই লেগে আমরা একটা হয়তো 35 থেকে 35 জন আমরা গুলাকে যাই, গুলাকে হয়তো সভাপতির এখানে যেয়ে আমরা একটা আলোচনা করে ওরা বলেছে যে ঠিক আছে, তোমাদেরকে হয়তো সপ্তাহ দুয়েক টাইম দেওয়া যাবে, আর ওরা নোটিশে কিন্তু 23 তারিখ পর্যন্ত টাইম আছে, মানে আজকে পর্যন্ত টাইম আছে। আমরা তার আগেই গেছিলাম, তাদের আমাদেরকে বলেছে যে হয়তো সপ্তাহ দুয়েক টাইম দেওয়া যাবে। আমরা সেই আশ্বাস ওদের উপরে বিশ্বাস করেও আছি, এবং আমাদেরকে বলেছে যে একটা করে রুম আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু এটা মুক্তি একটু দেখিও আমাদেরকে দায়ী, এটা মুক্তি দিয়েছে আমরা একটু বিশ্বাস করে আছি। যদি আমরা না পাই তাহলে আমাদের অবস্থা এখানে যতগুলো ব্যবসায়ী আছে প্রত্যেকেরই অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কারণ প্রত্যেকেরই হয়তো বন্ধনে লোন আছে, কিন্তু আরও অন্য কোনো জায়গায় লোন আছে, লোনের উপরেই সবাই ব্যবসায়ী। হ্যাঁ, লোন করেই তো এখন সব ব্যবসা করছে, তাছাড়া নেয় নিজস্ব পুঁজি আর কার আছে, মহাজনে হয়তো কিছু পাবে, লোনে পাবে, এই যদি এগুলো আমাদের মানে কিছু সুহারা না হয় তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। চাইছি যে আমরা খুবই অসহায় মানুষ, বিদেশ থেকে এসে এখানে কোনো রকম একটা ঝুঁকির মধ্যে বসবাস করছিলাম পিডাব্লিউর উপরে, এখন আমাদের বন্দর লিয়ে আছে 2-4টা, ওটাই ওই থেকে আমার 10-12টা ফ্যামিলি চলছিলো, এখন দোকান এবং বাড়ি দুটোই ভাঙা যাচ্ছে। তার বিষয়ে আমি সরকারকে এটাই আবেদন করবো, আমাদের জন্য যেন উচিত একটা মানে ই করুক, যেটা আমাদের পিডাব্লিউর জায়গা পড়ে আছে, পিডাব্লিউর জায়গা এখন অত ফাঁকা পড়ে আছে, বুঝতে দেয় না, যদি কোনো রকম যদি আমাকে ওখানে ঠাই ঠিকানা করতে দেয়। হ্যাঁ, রুজি রুজির ব্যাপার আছে, এইটুকু আমি সরকারের কাছে আর্জি বলছি, নিজের দাবিটা রাখছি, যাতে আমার উচিত একটা কোনো আনা যেমন ঠাই হোক, যেন পরে কর্মায় খেতে পেয়ে বাড়ি সদস্য বাড়াচ্ছি ভাঙা যাচ্ছে, এনে তো বাড়ির সামনে ছোটো ছোটো বাল বাচ্চা আছে, তাদের কি কোথায় যাবে, মা বাবা বৃদ্ধ বলতে গেলে যানবাহনের খুবই খারাপ, যানবাহনের দরকার, এবং ব্যবসা তো সব সরকারি জায়গাতেই করছিল, এবার তাদের হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু যানবাহনের ক্ষেত্রে খুব ভালো হয়েছে, যানবাহনের ক্ষেত্রে খুবই ভালো হয়েছে, এবং এই যে ক্ষেত্রে তাদের একটা পরিস্থিতি একটা ওভারব্রিজেরও দরকার এখানে। হ্যাঁ, তার কারণ গতবার একটা সাহেবনগরের একটা জোয়ানের ট্যাঙ্কটা বরবাদ হয়ে গেলো, এই সব মিষ্টি দোকানের দোকানের ব্যাপারে, আর এইটা কিন্তু কর্মকর্তা থেকে তার ব্যবস্থা ছিল না, ব্যবস্থাটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, এবং রাস্তার দরকার, যানবাহনের খুব ভালো হয়েছে, হ্যাঁ সবাই খাটো করে লাগাবার জায়গা পেছিল না, এই তো যানবাহন, এই যানবাহনের ক্ষেত্রে একটা সরকার সমস্যা সমস্যা আরও সরকার করছে, এবং খুব ভালো জিনিস করছে, কী বলি সরকার থেকে কোনো ব্যবস্থা হয় তাইলে খুব ভালো হয়। হ্যাঁ, এখন মাননীয় মুখ্যমন্ত্রী সে কী করবে না করবে সেটা তার ব্যাপার, সার্ভে হওয়া উচিত, এবং তাদের ব্যাপারে কিছু করা উচিত,
যানবাহনের ক্ষেত্রে এটা সরকার সংস্কার করছে, এটা খুব ভালো জিনিস।